ঠিকাদার অনিল দাসৰ ঘৰত চলিছে আয়কৰ বিভাগৰ অভিযান হেঙৰাবাৰী স্থিত বাহগৃহত চলিছে অভিযান মিৰ্জা স্থিত কাৰ্যালয়তো অভিযান আয়কৰ বিভাগৰ লোক তেওঁলোক ঘৰত আছে ঠিকাদার অনিল দাসৰ ঘৰ তেওঁলোকে বিভিন্ন নথিপত্ৰ বিচাৰিছে আৰু এই গুটেই ঘটনা সন্দৰ্ভত আমি সবিস্তাৰে জানিম সংযুক্ত হৈছো আমাৰ সাংবাদিক ভাস্কৰ হাজৰিকাৰ হৈতে ভাস্কৰ খবৰ কি আছে অনিল দাসৰ তেওঁ ঠিকাদার তেওঁ ঘৰত আয়কৰ বিভাগৰ অভিযান হেঙৰাবাৰীটো অভিযান মিৰ্জাটো অভিযান আসলতে গীতাশ্রী হেঙরাবাড়ি যত আছো আমি হাউস নম্বর 22 আর এইটো আছে প্রসন্ন অনিল দাসর কার্যালয় আর যেটো ঘর মির্জার ঘর আছে মির্জার ঘর এই মুহূর্তে অভিযান চলাই রাখা হয়েছে দুটাকই দলে আসলে দুটাকই স্থানত অভিযান আরম্ভ করেছে আর সকলে জানে যে অনিল দাস এগারী নাম থাকা ঠিকাদার যে পি ডব্লিউ ডি কাম করে আর গুয়াহী মহানগরীর সমানতক ভিন্ন প্রান্তত পথর কাম বিশেষ দলং কেবাখনো কাম করেছিল গুয়াহীর মহাসমুজি আর বহুখান উরণিয়া সেতুর কাম সম্পন্ন বা করেছিল আর আজ বিরুদ্ধে যে অভিযোগ আছিল যে সম্পত্তিতক বা আয়তক আসলে সম্পত্তির যে পরিমাণ সেই পরিমাণ অত্যাধিক আর যার বাবে আজি পুয়া প্রায় 10:30 বজার আয়কর বিভাগের দুটা না আসলে আয়কর বিভাগের যে অভিযান সেই অভিযান যেহেতু এই গেটের ভিতর আমাদের যাওয়ার সংবাদ মাধ্যম যাওয়ার বাধা আছে গতিকে ভিতর আসলে অভিযান অব্যাহত রাখিছে কিন্তু কি পাইছে কি পর্যায়ত কেনকা ধরনের তথ্য সংগ্রহ করেছে সে আমি এই মুহূর্তে আমার তথ্য নাই হয়তো কিছু পাশে যেটা ওলাই আসবে সঙ্গে আমি কথা পাতিম কারণ প্রত্যেকখন ডকুমেন্টস আছে চাব তন্নতকে পরীক্ষা করব আর প্রতিটি খরচের বিনিময় বা প্রতিটি আয়ের বিনিময় ব্যয় কি করেছে কেনদরে কোট খটুয়াইছে সেই সকলবোর এটা পরীক্ষা করব গতি যথেষ্ট সময়ের প্রয়োজন হব নিশ্চয়ই কারণ ইতিমধ্যে দিনটি অতিবাহিত করেছে হয়তো কিছু আরো সময় প্রয়োজন হব আর তারপর যদি সম্ভব হয় আমি ভাষ্য সংগ্রহ করবলে চেষ্টা করব।